গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আপনারা জানেন যে আমি এখন দার্জিলিংয়ে আছি, তো আমি যে হোটেলে আছি তো সেই হোটেলের ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে দৃশ্যটা আমার চোখে প্রথমে পড়েছে সেই দৃশ্যটাই আমি প্রথমে আপনাদের সঙ্গেও শেয়ার করছি, সেটাই দেখাচ্ছি। দেখুন, মানে একটা নীল আকাশ, সেই সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া, ওয়েদারটাও রোদ ঝলমলে, আর সেই সঙ্গে রয়েছে আপনাদের একদম সামনে স্লিপিং বুদ্ধা, মানে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কি অপরূপ তার দৃশ্য, মানে দেখেই তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এতবার আসি দার্জিলিংয়ে, মানে এতবার দেখেছি কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু তাও যেন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কখনোই রূপ যেটা সেটা আমাদের কাছে পুরনো হয় না। যতবার দেখি ততবারই যেন মনে হয় একটা নতুন রূপে দেখছি। আর মানে দেখেই এত ভালো লাগে যে দার্জিলিংয়ে এসেছি অথচ কাঞ্চনজঙ্ঘাকে যদি না দেখতে পাই তাহলে মনটা কীরকম লাগে, তো সেটাই আমি দেখছি। আর সেই সঙ্গে চা খাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, আজকে আমার ছেলের তো চলে যাওয়ার দিন, মানে ফাইনালি চলে যাওয়ার দিন, তো আছেই আর কিছুক্ষণ রয়েছে, তো সেই জন্য আর কি কি বলবো, মানে উঠে এসেছি, দাঁড়িয়ে আছি, একটু মনটাও কিরম কিরম লাগছে যে গতকাল অবধিও ঠিক ছিল কিন্তু আজকে আর মানে ঠিক থাকতে পারছি না, মানে আজকে সত্যি খুবই খারাপ লাগছে। মানে আর কয়েক ঘন্টার জন্য আছে ও আমার কাছে, তো আবার সেই কি বলবো, আবার সেই যাবে সেই দু মাস আড়াই মাস পরে ও আবার বাড়ি ফিরবে, এই আড়াই মাস আর কি ওকে ছাড়াই থাকবো। আর আসলে কি বলবো, মানে আগে এই অসুবিধাটা হতো না, কিন্তু এখন যেহেতু এত বছর ধরে রইল তো এতদিন ধরে, তো সেই জন্যই মানে বেশি আর কি ফিল করছি, মানে ওর না থাকার যে না থাকার কি বলবো, যে নেই বাড়িতে সেই জিনিসটা বেশি করে ফিল করছি। তো ঠিক আছে, এখন আর কিছু বলছি না, এখন এই পর্যন্ত থাক, আমি আবার পরে আপনাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ওকে একটু দেখি কি বলছে না বলছে, ওকে একটু রেডি করে নিই। এই যে ছোটজন ঘুম থেকে উঠে চা খাচ্ছে এখন, আর ব্রাশ করে চা খাচ্ছে, রচা যা, তাই তো, এই রচা যা খাচ্ছে। দেখে নিচ্ছে দাদা কি করছে। আর এই যে হচ্ছে আমার দাদা, আমার দায়িত্ব, আমার মেন এডিটার, কি এডিটার, আর তো কিছুক্ষণ আছো স্কুলে চলে যাবে, কি মন খারাপ করছে, মনটা খারাপ করছে না, মন খারাপের কিছু হয়নি, আবার তো জুন মাসে যাবেই, তাই তো, তাই না, ঠিক আছে, কিন্তু তাও এতদিন ছিল তো ওর জন্য একটু মনটা খারাপ হয়ে আছে। আমিও আসব দাদার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, মোটামুটি জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর শুধু আজকে তো ওই বললামই যে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিতে হবে, আর কিছু অফিসিয়াল ডকুমেন্টসের সই সাবত করতে হবে, ফর্ম টর্মগুলো ফিল আপ করে দিতে হবে, এই কাজটাই রয়েছে। দাদা তো এখন হাসি দেখাচ্ছে, মানে আমি বুঝতে পারছি দাদা এখন হাসি দেখাচ্ছে, কিন্তু পরে কাঁদবে ওইখানে। ঠিক আছে, অসুবিধা নেই, বন্ধুরা তো রয়েছে। অবশ্য মানে আমার ছেলের গুণ আছে, কি বলুন তো, মানে ওকে সবাই খুব ভালোবাসে, তো অলরেডি যারা চলে গেছে তার মধ্যে অলরেডি আমাকে দুজন ফোন, আমাকে না মানে হ্যাঁ আমাকেই ফোন করে বলেছিল যে আন্টি সুহান কবে আসছে, আমি বলছি আসবে আসবে, জানেন, মানে এখন যাচ্ছে স্কুলে, ফাইনাল আর কি যাচ্ছি স্কুলে দিতে, তো এই সব রেডি হয়ে জিনিসপত্র নিয়ে এই হোটেল থেকে এই বেরালাম। আস্তে আস্তে দেখো দেখো লেগে যায় না, আস্তে নামো, চলো মাম্মাম দেখে হাঁটো, আসলে রাস্তাগুলো এত খাড়াই না, মানে একটু দেখে শুনে না নামলে ফট করে স্লিপ কেটে যাওয়ার ভয় থাকবে। আস্তে কি একটা জিনিস কি বলুন তো, মানে ওয়েদারটা খুব ভালো, মানে একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার, তো ওর জন্য কি বেশ ভালো লাগছে, এতে কি অসুবিধা হয় না। আমরা যখন লাস্টবার এসেছিলাম দার্জিলিংয়ে তখন এত ঠান্ডা ছিল আর এত ফগি ছিল যে মানে খুবই মানে খুবই অসুবিধা হয়েছিল, কিন্তু এইবারে দেখছি সেই জিনিসটা নেই, মানে ওয়েদারটা খুব ক্লিয়ার। আর এই যে আমরা শর্টকাটে নেমেছি, তো এটা হচ্ছে ম্যালে যাওয়ার রাস্তা, আর ও ওইখানে দেখছেন ওইটা হচ্ছে কেভেন্টার্সটা, এই যে কেভেন্টার্স, চলো 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 আসতে, চলো চলো ম্যালের পাশ দিয়ে নামবো নাকি, আসতে আসতে
এই যে এই দিকটায় চলে গেলে ম্যাল চলে যাচ্ছে। আমি ম্যালের ওদিকটা না, আমি আর একটু নিচে দিয়ে নেমে যাব আর কি। এখন ফার্স্টে যাব আরটিপিসিআরের রিপোর্টটা নিতে, মানে অনলাইন পেয়ে গেছে, অনলাইন রিপোর্ট চলে এসেছে, ওটার একটা হ্যাঁ ওটার প্রিন্ট আউট বের করে ওটা জমা দেবো, ওইটার জন্যই যাচ্ছি এখন। ওটা নিয়ে তারপর স্কুলের দিকে যাব। না ওই যে আরটিপিসিআর এর রিপোর্টটা প্রিন্ট আউট করার জন্য। আর এই যে দুষ্টু আর বনু, দিদি আর বনু, চকবাজারের দিকেই যাচ্ছি। বাট আজকে যেহেতু থার্সডে তাই চকবাজারটা পুরো বন্ধ। কালকে বললাম না যে বৃহস্পতিবার বন্ধ থাকে, পুরো দেখুন দুপাশে দোকানপাট সব বন্ধ। কি প্রিন্ট আউট হয় এখানে, নমুনা হয় নাকি, দেখো জিজ্ঞেস করে নাও। আমরা এখন চকবাজার থেকে গাড়ি নিয়েছি, মানে শাটল ট্যাক্সি এগুলো, তো 100 টাকা পড়বে স্কুলে যেতে, তো সবাই ওই গাড়িতেই যাচ্ছি। মানে হেঁটেও যাওয়া যায় কিন্তু হেঁটে অনেকটা সময় লাগে, তো ওর জন্য তার থেকে বেটার যে যেহেতু যাব এখন স্কুলে তো সময়টাও কম, মানে যেতে হবে সময়ের মধ্যে, সেই জন্য কি যে শাটল ট্যাক্সিটা নেওয়াটাই বেটার ছিল। চকবাজার থেকে নিয়েছি। এটা কি পার হেড পড়ে 10 টাকা? না এখন বোধহয় সেটা নেই, না ও আগে 10 টাকা ছিল কিন্তু এখন 15 টাকা করে পার হেড পড়ে। তো আমরা টোটাল 7 জন আছি, তো সেইটাই হয়ে গেছে। এখন যাই স্কুলে, যাই এখন যাচ্ছি গাড়ি করে। হ্যাঁ এক্সাম চলছে তো, মাধ্যমিকের এক্সাম তো, বোর্ড এক্সাম চলছে ওর জন্য। এই যে এটা হচ্ছে স্কুলটা, এনপি স্কুল, মানে নর্থ পয়েন্ট, দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট স্কুল এইটা। এটা হচ্ছে পুরো স্কুল প্রেমিসেস। কিছুক্ষণ আর কি আছে, জাস্ট এবার ঢোকার অপেক্ষায়। এই যে তার আগে একটা ফটো তুলে নিচ্ছে। এই সামনে ওদের এটা চ্যাপেলটা, মানে এখানেই ওদের প্রেয়ারটা করতে হয়, প্রেয়ার যখন করে তখন এই চ্যাপেলে আসে, এসে করে। আর ওই যে ওর দিক দিয়ে অফিস রুমে যেতে হবে, ওখান দিয়ে আমি ঢুকবো। ঠিক আছে আর কথা নয়, আবার পরে এবার দিয়ে আসি গিয়ে, জিনিসপত্র বোঝাতে হবে সব, আরও কাজ আছে অনেক কিছু। ছেলে যেখানে থাকবে পুরো লকার, ছেলের লকারটা এইটা, সমস্ত জিনিস এখানে রাখতে হবে। উপরে ওখানে তো ক্লোদিংগুলো সব রেখে এসেছি। আর এটা হচ্ছে ওর স্টাডি টেবিল, এই যে এইটা হচ্ছে ওর স্টাডি টেবিল, এই যে সুহান সেন, এটা স্টাডি টেবিল। আর এটা হচ্ছে স্টাডি রুম, এখানে একটা লকার আছে, এখানে সমস্ত বই খাতা সমস্ত এখানে রাখা হয়েছে, বাকি জিনিসগুলো এটাই সেট করছি এখন। ও ওখানে দেখ জলের বোতল রেখেছে, ওখানে দেখেছিস? এই ছেলের স্কুলে অফিসিয়াল কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু যেহেতু ওদের এখন লাঞ্চ টাইম চলছে তাই আর সেজন্য বললো কি লাঞ্চ টাইমের পরে যেতে, আর ওকেও বাইরে থেকে তাহলে লাঞ্চটা করিয়ে একবারে পাঠাবো। কারণ ওখানে গিয়ে যে ক্লোদিং আইটেম যেগুলো আছে সেগুলো তো এখনও পাইনি, কারণ যিনি দেবেন, যে মিস দেবেন তিনি লাঞ্চে আছেন, তো সেই জন্য বললো আপনারা লাঞ্চ টাইমের পরে আসুন। আর সেই জন্য টাইমটাও পেয়ে গেছি অনেকটাই। তো ওর জন্য কী করেছি, দার্জিলিংয়ে যে রোপওয়ে আছে তো সেখানেই চলে এসেছে, এই সরি ঠিক আছে পড়ে গেছিলাম, দার্জিলিংয়ে যে রোপওয়ে আছে তো সেখানেই চলে এসেছি। আর স্কুলটা ঠিক পেছনেই রোপওয়েটা, তো ওখানেই এসেছি। আর একটু চড়িয়ে দিই, দেখি ছেলেকেও চড়িয়ে দিই, একটু মনটা ভালো হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়া আমি
আমি স্কুলে যাইনি কেন? আপনারা তোমরা ভাবছো যে আমি স্কুলে যাইনি কেন? কেন আমরা স্কুলে গেছিলাম, কিন্তু আমাদের টাইমিংটা এত খারাপ, আমরা ঠিক লাঞ্চ টাইমে গেছিলাম। হ্যাঁ, তো বলেছে এখন একটার সময় আস, আমরা আর কি লাইনে দাঁড়াইনি, যারা বসন্তরায় এসেছিল বসন্তরায় লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমরা জাস্ট এসে লাইনে ঢুকে গেছি। ভেবেছিল যে রোপওয়েটা চড়তে পারবে না, কিন্তু ঠিক রোপওয়েটা চড়ে নিল। সত্যি লাকটা খুব ভালো ফেভার করছে। নাগরদোলা যেমন চড়ি না সেরকম ভালোই লাগে দেখো। হ্যাঁ নিচে শুধু বাড়ি ঘর, নিচে কি আকাশ হবে নাকি? না না, তার জন্য নয়, মানে সিনারি সেরকম কি বাড়ি ঘর, সামনে ঘর বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় থেকে। এই চা বাগানের মধ্যে কবরস্থান গো, ওই তো একটা দেখি ওইখানে, দেখছিস আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। স্কুলে যাবে কিন্তু তার আগেও পুরো মজাটা করে নিচ্ছে, তাই তো? রোপওয়ে চড়ে নিল, সব হয়ে গেল, রোপওয়ে চড়ে এবার লাঞ্চ করবে। শুধু কি খাবি লাঞ্চে আজকে? জানি, ভাত ডাল দেখছেন তো কি বলছে, করে নিয়েছি বললাম 3 মাস পরে যখন ফিরবো তখন চেক করবো যে কত ওজন আছে, ওজন কম হলে মাল ফেরত যোগ্য, আমরা নেবো না। আর ওর প্যাকেজ ছিল বলছে, আজকেও বলছে আমি থাকবো না, 2 নাইট 1 ডে জার্নি ছিল, লাঞ্চ বন্ধ আজ কন্ট্রাক্ট ছিল, লাঞ্চ বন্ধ খাওয়ানো হয়ে গেছে বা খাওয়াবো, এখন নেমে লাঞ্চটা করবো, বেশ গল্প শেষ, বাবা স্কুলে দেবো, আমরা ছাড়া হাত পায়ে ঘুরে বেরিয়ে যাবো, তাই তো? তোকে তো দেখে আরো মিত্র মানে মানে কি বলবো, ধরে জল পাবে আর কি, এরকম ব্যাপারটা। সুহান তুমি এসেছো, তাই তো? আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, তাই তো? রোপওয়ে যেখানে মানে যেখান থেকে শুরু করেছিলাম শেষ পয়েন্টে প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, তাও অল্প সময়, একদম নিচের দিকে নেমে গেছি এবার। চলে এসছে না, ও তো পয়েন্ট চলেও এসেছে, ওই যে পেছনে, ওই যে দেখা যাচ্ছে, এই যে এবার নেমে যাচ্ছে, এই যে ও তো সব খারাপ, সব খারাপ রোপওয়ে, টোটাল 4টে রোপওয়ে আপ ডাউন করে। হ্যাঁ, টিকিট এক একজনে কত করে নিয়েছে? 260 এক পার পারসন। এই নামছি, ধর 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 ধর, এই বস 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 বস, চলে গেল, চলে এসেছি, চলো।
ভেজ থালি অর্ডার করেছি, ছটা ভেজ থালি আমাদের, তো অনেক কিছুই দিয়েছে ভেজ থালিতে। এই যে দেখুন অনেক কিছুই আছে, আর ভেজ থালির এখানে একটা কি বলুন তো, রুটি ভাত মিলিয়ে দেয়, ইয়াঁ পারে এক দিয়ে, ইয়াঁ পারে এক দিয়ে। তো ফাইনালি ছেলেকে হ্যান্ড ওভার করে দিয়েছি, মানে সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দিয়েছি, বুঝেও নিয়েছি, ক্যান্টিনটাও কোথায় আছে সেগুলো দেখে নিয়েছি, সব ছেড়ে ছুড়ে এসেছি। এবার আমরা বেরিয়ে গেছি স্কুল থেকে, আবার ছেলের সঙ্গে দেখা হবে আড়াই মাস পর। সামনে আর কিছু বলিনি, কিন্তু এই যে এখন বেরিয়ে যাচ্ছি স্কুলটা থেকে, মানে বুকের ভেতরটা কীরকম একটা যেন হচ্ছে, মানে এই ফিলিংসটা বোঝাতে পারবো না যে এতটাই কষ্ট হচ্ছে। মানে দাদার সামনে তো আর দেখাতে পারছি না আমরা যে আমাদের দুঃখ হচ্ছে, তো ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে। ঠিক আছে থাক, এই পর্যন্ত বেরাই, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। চলো, সন্ধ্যাবেলায় এই হোটেলের ব্যালকনিটাতে এসে দাঁড়িয়ে আছি, মানে কি বলুন তো, মানে ছিল তো ছেলেটা ঘরটাতে, ছিল তো কালকে অবধিও ছিল আমার সাথে, তো ওর জন্য ভাল লাগছে না, মানে ওকে দিয়ে আসার পর এসে কি করব, একটু শুয়ে পড়েছিলাম, তারপর এই সন্ধ্যাবেলায় উঠেছি, উঠে চাটা খেয়েছি, খেয়েই এসে জাস্ট ব্যালকনিতে দাঁড়িয়েছি, আর ওর কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কি করতো এরকম সময়, কি করছে, মানে বাড়িতে থাকলেই বা কি করতো, আর এখন স্কুলে গিয়েই বা কি করছে, মানে এখন যে সময়, এখন মনে হয় 7:30 বাজে, তো এখন তো ওদের তো ডিনার ফিনার হয়েই গেছে, হয়তো শুয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই, তো সেগুলোই ভাবছি, মানে খুব খুব মনে হচ্ছে ওর কথা, মানে এত মিস করছি ওকে, মানে বলার মতো নয়, খুব মিস করছি। তারপরে মানে ঘরেও দুটো একটা জিনিস পড়ে রয়েছে ওর, যেগুলো আর কি নিয়ে যায়নি, জামা কাপড় পড়ে আছে, তো সেগুলোই একটু মানে গুছাচ্ছিলাম, আর এত মিস করছি, বারে বারে ওর মুখটা মুখের সামনে আমার ভেসে আসছে, কিন্তু তাতে আর কি করা যাবে বলুন তো, মানে ভবিষ্যতের কথা ভেবে তো আর পড়াশোনাটা হ্যাম্পার করে লাভ নেই না, মানে আমাদের কাছে থাকবে এই কথাটা ভেবে পড়াশোনাটাকে তো আর হ্যাম্পার করা যায় না, না তো স্কুল যখন খুলে গেছে, যখন ওকে যেতেই হবে, তো মনের কষ্ট মনে রেখেই আর কি, খুব শক্ত হয়েই আর কি বলবো, পাঠিয়ে দিয়েছি, কিছু আর করার নেই। তো যাই হোক, আর আজকে আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আর অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, গুড নাইট।